যখন মৃতরাই হয়ে ওঠে জম্বি আর সার্ভাইভ করার জন্য খুঁজে বেড়ায় হিউম্যান ফ্ল্যাশ, তখন মানুষের সার্ভাইভ করাটাই কষ্টকর হয়ে ওঠে। তাদেরকেও জম্বিদের সাথে বসবাসের অভ্যাস করে নিতে হয়, মানিয়ে নিতে হয় এক কঠিন পরিস্থিতির সাথে। হ্যাঁ বন্ধুরা, এমন একটি কাহিনি নিয়ে তৈরি হয়েছে সার্ভাইভাল অফ দ্য ডেড মুভিটি, যেখানে মৃতরা হয়ে উঠছে জম্বি আর মানুষ হত্যা করছে হিউম্যান ফ্ল্যাশের জন্য। মুভিটির শুরুতেই এক সার্জেন্টকে দেখা যায়, তারই এক সিপাহী জম্বিতে কনভার্ট হয়ে যায়। সার্জেন্ট এর জন্য তার নিজের এক সিপাহীকে দোষারোপ করছিল, যার জন্য সিপাহীটির এই অবস্থা হয়েছিল। ওইদিকে জম্বিটা সার্জেন্টের দিকে আসতে থাকলে সার্জেন্ট তার মাথায় শ্যুট করে। ওই সময় অন্য এক জম্বি এসে ওই সিপাহীর মুখের মাংস খেয়ে ফেলে। সার্জেন্ট সিপাহীটিকেও শ্যুট করে যাতে সে জম্বিতে কনভার্ট না হয়, আর তারই এক সিপাহীকে নিয়ে জম্বিটিকে শ্যুট করে তার মাথার খুলি উড়িয়ে দেয়। তারপর তারা জঙ্গলের দিকে যায়, সেখানে একটি গাড়িতে কয়েকজন সার্ভাইভার্সকে দেখতে পায়। তাদের থেকে তারা দরকারি জিনিসগুলো লুট করে সেখান থেকে কেটে পড়ে। তারপর দেখানো হয় প্লাম আইল্যান্ড, যেখানে মৃত মানুষগুলো অলরেডি জম্বিতে কনভার্ট হয়েছে। প্যাট্রিক সেখানে তার লোকজন নিয়ে জম্বিদের মারছে। তার মতো জম্বিতে হত্যা করার মাধ্যমে এটা স্প্রেড কমানো যাবে, কিন্তু তার মেয়ে জেন তার সাথে একমত ছিল না। তার মতে প্যাট্রিক একটু বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্যাট্রিকের মতে এটাই বেস্ট হয়েছিল, এবং সে নিজেও যদি ইনফেক্টেড হয় সে নিজেই নিজেকে শ্যুট করবে। প্যাট্রিক খবর পায় যে কোনো এক বাড়িতে দুটি বাচ্চা ইনফেক্টেড ছিল। তাদের খোঁজে প্যাট্রিক তার দলবল নিয়ে সেখানে যায়, কিন্তু বাচ্চা দুটির বাবা মা কিছুতেই তাদেরকে প্যাট্রিকের হাতে তুলে দিতে রাজি হয় না। তাদের মতে তাদের বাচ্চারা ঠিকই আছে, তাদের কিছুই হয়নি। প্যাট্রিক বাচ্চাদের দিকে যেতে চাইলে তাদের মা হাতে গান তুলে নেয়, তাতে প্যাট্রিকের লোকজন তাকে শ্যুট করে দেয়। তার উপরে গিয়ে বাচ্চা দুটিকে শিকলে বাঁধা দেখতে পায়, যারা জম্বিতে কনভার্ট হচ্ছিল। কিন্তু প্যাট্রিকের সাহস হচ্ছিল না বাচ্চা দুটিকে মারার, পরে বাকিদেরকে কাজটা করে দিতে বলে। কিন্তু এত ছোট বাচ্চাদের কারোরই মারতে সাহস হচ্ছিল না, তাই প্যাট্রিক নিজেই আবার শ্যুট করতে যায়। তখনই সেখানে মালডোন নামের এক ব্যক্তি তার লোকজন নিয়ে আসে। তারা প্যাট্রিকের দিকে গান ধরে রাখে আর তাদেরকে গান নিচে রাখতে বলে। প্যাট্রিক আর মালডোন একে অপরকে আগে থেকেই চিনত। তাদের দুই ফ্যামিলি প্রথমে এই আইল্যান্ডে আসে, তাই এখানকার সবাই তাদের পরিচিত। মালডোন নিজেদের লোকদের এভাবে হত্যা করার পক্ষে নয়, তার মতে এরা কেউ মৃত নয়, এটা এক প্রকার সিকনেস, কোনো না কোনো একদিন কেউ এর কিউর বের করতে পারবে। তাতে হয়তো 100 বছরও লাগতে পারে, সে সেই পর্যন্ত জম্বিদের সার্ভাইভ করতে দিবে। এরপর মালডোন তাদের চলে যেতে বলে। মালডোন প্যাট্রিকের মেয়েকে জানায় যে প্যাট্রিক যদি তার পথে না আসে তবে সে তাকে মেরে ফেলবে। শেষে জেইনের অনুরোধে তাকে শ্যুট না করে আইল্যান্ডের বাইরে পাঠিয়ে দেয় সে। জেইন আইল্যান্ডে থেকে যায়। তারপর সিনে ফিলাডেলফিয়া দেখানো হয়, যেখানে তিন সিপাহী কেনি, সিসকো টম্বয় আর সার্জেন্ট সার্জ ক্রকেট এখনও সার্ভাইভ করে আছে। তারা জঙ্গলে অদ্ভুত কিছু সাউন্ড শুনতে পায়। সেই দিকে গিয়ে তারা একটা ট্রাক দেখে, তার পাশেই কিছু স্ট্রেঞ্জার্স হাসাহাসি করছিল। সার্জ সিপাহীদের নিয়ে সেই দিকে যায়। তাদের মধ্যে একজন সার্জের দিকে গান ফিরিয়ে রাখলে সার্জ তাকে শ্যুট করে। লোকগুলো পাশে কিছু জম্বির মাথা কেটে কাঠের সাথে আটকে রেখেছিল। সার্জ এক এক করে সবগুলোকে শ্যুট করে। সার্জ লোকগুলো কাজ করে মারার এত হয়ে থাকতে এভাবে কেন জম্বিদের মারতে গেল, সে চাইলে তাদেরকেও বিভিন্ন হয়তো মারতে পারে। এসব শুনে তারা যখনই গান তুলে নিতে যায় তখনই তাদেরকে সার্জ আর তার সিপাহীরা শ্যুট করে দেয়। তখন পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসে। সিপাহী কেনি তাকে মারতে গেলে ছেলেটি জানায় যে সেই লোকগুলোর সাথে কেউ না, সেখানে রাইড করতে এসেছিল আর লোকগুলো তার জিনিসপত্র লুট করেছে। ছেলেটির নাম ভয়। ওদিকে লোকগুলোর মধ্যে এখন একজন জীবিত রয়ে গেছে, বা কেনির হাতের গান দিয়ে তার মাথায় শ্যুট করে। ব্যাপারটি সার্জেন্টের একদমই ভালো লাগেনি। তারপর তারা ভয়কে নিয়ে ট্রাকের কাছে যায়। ট্রাকের ছাবি ভয়ের কাছে ছিল, ট্রাকটি ছিল কোনো এক ব্যাংকের। সেখানে একটি লকারের মধ্যে তারা $10,00,000 পায়। লকারের ছাবিও ভয়ের কাছে ছিল, ডলারগুলোও সে নিতে চায়। তারপর তারা কোন দিকে যাবে তা ডিসাইড করছিল। ভয় তাদেরকে প্লাম আইল্যান্ডের কথা সাজেস্ট করে আর তাদেরকে একটি ভিডিও দেখান যেখানে প্যাট্রিক প্লাম আইল্যান্ডকে বেশ সেফ বলছিল আর সবাইকে সেখানে যাওয়ার জন্য ইন্সপায়ার করছিল, সেখানে যাওয়ার ভয়ও বলে দিচ্ছিল। তারপর সবাই প্লাম আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্যাট্রিকের প্ল্যান ছিল রোবারি করা, তাই সে আর তার লোকজন ডকইয়ার্ডে অবস্থান করে, যে স্থান দিয়ে প্লাম আইল্যান্ড যেতে হয়। ডকইয়ার্ডে অনেকে ইনফেক্টেড ছিল, এমনকি বড়শির সাথেও সমুদ্র থেকে মাছের পরিবর্তে জম্বি উঠে আসছিল। এর মধ্যে সার্জেন্ট আর তার টিম ডকইয়ার্ডে পৌঁছে যায়। প্যাট্রিক তাদেরকে গাড়ি থেকে নেমে আসতে বলে। তারা জানালা দিয়ে তাদের দিকে কিছু জম্বিকেও আসতে থাকে। সার্জ গাড়ি নিয়ে একটি ফেরিতে উঠে যাওয়ার প্ল্যান করে।
সিসকো ফেরিটি কাছে নিয়ে আসার জন্য সমুদ্রে ঝাঁপ দেয়। সেখানে এক জম্বি তাকে বাধা দিলে সে তার আঙুল কামড়ে দেয়। তারপর সে ফেরিতে গিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে ফেরিতেও জম্বি চলে আসে। সিসকো তাদের কয়েকটাকে মারে আর টম্বরে ততক্ষণে তাকে হেল্প করতে চলে আসে। তারা ফেরিটি তীরে নিয়ে আসতে থাকে যাতে বাকিদেরও পিক করতে পারে। ওদিকে সার্জার বয় জম্বিদের মারতে ব্যস্ত, প্যাট্রিকের লোকজনও তাদের গুলি করতে থাকে। সার্জ তখন প্যাট্রিকদের ঘরে বোম ব্লাস্ট করে। এরপর জম্বিরাও সেই দিকে যেতে শুরু করে। প্যাট্রিক আর তার লোকজন তখন জম্বিদের সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে। প্যাট্রিকের বুলেট শেষ হয়ে যায়। প্যাট্রিক এক জম্বির হাতে বোম ধরিয়ে দেয়, পরে সেটি ব্লাস্ট হয়। ততক্ষণে সার্জ গাড়ি সহ ভয়কে নিয়ে ফেরিতে ওঠে। প্যাট্রিকও ফেরিতে লাভ দেয়, কিন্তু ব্যালেন্স হারিয়ে নিচে পড়ার মতো অবস্থা হয়। টম্বা তখন তাকে সেভ করে। প্যাট্রিক সার্জের সাথে মিট করতে গেলে সার্জ তার দিকে গুলি ধরে রাখে। তখন প্যাট্রিকও তার হিডেন গানটা বের করে ফেলে। প্যাট্রিকের এই অ্যাটিটিউড সার্জের কাছে ভালোই লাগে, তাই তাকে আর কিছু করে না। তার কথা বলতে বলতে সার্জের পেছনে এক জম্বি চলে আসে। প্যাট্রিক তার হাতে থাকা চামচ দিয়ে তাকে মেরে ফেলে। ওদিকে সিসকো কিছুটা চিন্তিত ছিল, কারণ সে এক জম্বির আঙুল কামড়ে দিয়েছিল। সে বিষয়টি টম্বয়ের সাথে শেয়ার করে। ফেরিতে আরও কিছু জম্বি দেখা যায়। জম্বিরা দিন দিন আরও স্মার্ট হচ্ছে, তারা একে একে সব জম্বিদেরকে শ্যুট করে। অল্প কিছুক্ষণের মধ্যে তাদের ফেরি প্লাম আইল্যান্ডের কাছে চলে আসে। তারা ফেরি তীরে না নিয়ে গিয়ে একটি ছোট বোট নিয়ে প্লাম আইল্যান্ডের দিকে যেতে থাকে, কারণ প্যাট্রিক ভালো করে জানে যে মার্লুন ফেরি দেখতে পেলে তা সন্দেহ হতে পারে এবং তাদেরকে অ্যাটাক করতে পারে। মার্লুন স্ট্রেঞ্জার্স পছন্দ করে না। আইল্যান্ডে পৌঁছে তারা হাঁটতে শুরু করে। আইল্যান্ডে কিছু জম্বিদের শিকলে আটকে রাখা হয়েছে। তারা একই কাজ বারবার রিপিট করছিল, যা সবার কাছে স্ট্রেঞ্জ লাগছিল। হঠাৎ দূর থেকে কেউ একজন তাদের শ্যুট করতে থাকে। সার্জ আর ক্যানের গায়ে গুলি লাগে। সার্জ কিছুটা আহত হলেও ক্যান স্পট ডেড হয়। সার্জ ক্যানের মৃত্যুতে বেশ আপসেট হয়ে পড়ে। পরে টম্বা লোকটিকে শ্যুট করে মেরে ফেলে। প্যাট্রিক ক্যানের মাথায় আবার শ্যুট করে যাতে সে জম্বি না হয়ে যায়, আর তাতেই সার্জ রেগে যায়, কারণ ক্যানি তার অনেক প্রিয় ছিল। তখন এক জম্বি ঘোড়ায় চড়ে তাদের পাশ দিয়ে যায়, যে ছিল প্যাট্রিকের মেয়ে জেন। বিষয়টি জেনে সবাই প্যাট্রিকের প্রতি দুঃখ প্রকাশ করে। প্যাট্রিক তার মেয়ের জম্বিতে কনভার্ট হওয়ার জন্য মার্লুনকে দায়ী করে, যে জম্বিতে সার্ভাইভ করতে দিচ্ছে। প্যাট্রিক মার্লুনের উপর বেশ রেগে যায়। সে মার্লুনকে খুঁজতে চলে যায়। ওদিকে মার্লুন তখন জম্বির হিউম্যান ফ্লাশ ছাড়া অন্য কিছু খায় কিনা তা নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু তারা শুধু হিউম্যান ফ্লাশই খেতে চাচ্ছে। সে জম্বিদের নিয়ে আরও এক্সপেরিমেন্ট করতে চায়। পরে ছেনে দেখা যায় সার্জার বাকিরা একটা ঘরে এসে ওঠেন। সিসকো আস্তে আস্তে জম্বিতে কনভার্ট হচ্ছিল, তাই সে সেখান থেকে চলে যায়। টম্বো তাকে কোথাও না দেখতে পেয়ে জঙ্গলে খুঁজতে চলে যায়। সিসকোকে সে জঙ্গলের পাশে দেখতে পায়। সিসকো একা থাকতে চাইছিল, কারণ সে ইনফেক্টেড ছিল। টম্বোকে সে সেখান থেকে চলে যেতে পারে, তা না হলে সে নিজেকে নিজে শ্যুট করবে বলে টম্বোকে ভয় দেখায়। টম্বো তখন নিজেই সিসকোকে শ্যুট করে, কারণ সে চাইছিল না সিসকো সুইসাইড করে নরকে যাক। সেই মুহূর্তে মার্লুনের লোক পিছন থেকে এসে টম্বাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সার্জের পিঠে তখনও বুলেট রয়ে গিয়েছিল। সে সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। ক্ষতস্থান ড্রেসিং করার জন্য ভয় বাইরে পানি আনতে যায়। পানি নিয়ে আসার সময় সে জঙ্গলে একটি মেয়েকে দেখতে পায়, যে ছিল জেনি জমজ বোন জ্যানেট। পরে সেদিন দেখা যায় মার্লুন টম্বাকে নিয়ে লাঞ্চ করতে বসেছে। সে টম্বাকে সে কীভাবে এই দ্বীপে এসেছে আর তার সাথে কারা কারা এসেছে এসব আস করতে থাকে। টম্বো তাকে জানায় যে সে একাই এসেছে, কিন্তু মার্লুন জানতো যে সেখানে ছজন ছিল, যার মধ্যে চারজনের ড্রেস ছিল টম্বোয়ের মতো, আর একটা ছেলে আর প্যাট্রিক ছিল। কারণ মার্লুন সেদিকে দুজন লোক পাঠিয়েছিল, তাদের মধ্যে একজন ফিরে এসেছে আর একজনকে ওরা মেরে ফেলেছে। মার্লুন টম্বোয়কে তার পূর্বপুরুষদের অদ্ভুত কিছু ছবি দেখায়, যেগুলো তাদের মৃত্যুর পর তোলা হয়েছিল। তারা মৃতদের শ্রদ্ধা করে, এমনকি মৃত্যুর পরও তাদেরকে তাদের সাথে রেখে দেয়। টম্বো একটা রুমে মার্লুনের স্ত্রীকে দেখতে পায়, যে জম্বিতে কনভার্ট হয়েছে এবং তাকে শিকলে আটকে রাখা হয়েছে। ওদিকে মার্লুনের লোক জেনকে তুলে নিয়ে যায় এক্সপেরিমেন্টের জন্য, আর তার বোন জ্যানেট সার্জকে সুস্থ করে তোলে। জ্যানেট মনে করে তার বাবা একজন মিথ্যাবাদী। তার মতে তার বাবা আর মার্লুন দুজনে বোকার মতো কাজ করছে। প্যাট্রিককে সে কখনোই একজন প্রকৃত বাবা হিসেবে দেখে না। প্যাট্রিক পাশ থেকে সব শুনছিল। সে জ্যানেটকে তাদের সাথে যেতে নিষেধ করে, কারণ এটা তাদের ফাইট ছিল। প্যাট্রিক সার্জকে জানায় যে মার্লুনের লোকজন টম্বোকে তুলে নিয়ে গেছে, তাই তারা তার খোঁজে বেরিয়ে পড়ে। জ্যানেট প্যাট্রিককে সেখানে যেতে বাধা দিচ্ছিল। সে চাইছিল না প্যাট্রিক আর মার্লুনের মধ্যে ফাইট হোক, কিন্তু প্যাট্রিক তার কথা শুনে না। তারা মার্লুনের ক্যাম্পের সামনে গিয়ে দাঁড়ায়। সার্জ বয়কে ট্রাকের চাবি দিয়ে দেয় আর সেখান থেকে ডলার নিয়ে তাকে চলে যেতে বলে।
মালডোনার লোকজন টম্বাকে বেঁধে তার সামনে জম্বি ধরে রেখেছিল। তারা প্যাট্রিক আর প্যাট্রিকের লোকজনকেও ঘিরে ফেলে। তখন তারা তাদের গান রেখে দিতে বাধ্য হয়। মালডোন তার লোকজনদের টম্বাকে ছেড়ে দিতে বলে। তাদের পাশেই জেনকে একটা ঘোড়ার সাথে একটা কাঠের ফেন্সের মধ্যে রাখা হয়েছে। মালডোন চাইছিল জেন ঘোড়ার মাংস খাক, আর সবাই বুঝুক যে হিউম্যান প্লাস ছাড়াও তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব। ওদিকে জেনেট আর বয় সার্জের বাকিদের রেখে আসা গানগুলো নিয়ে আসে। গান পেয়ে সার্জও কিছুটা সাহস পেয়ে যায়। তখন জেন তার বোন জেনেটের দিকে এমনভাবে তাকায় যেন সে তাকে চিনতে পেরেছে এবং তাকে কিছু বলতে চাইছে। জেনেট তাই জেনের দিকে এগিয়ে যায়, কিন্তু জেন হঠাৎই তার হাতে কামান বসিয়ে দেয়। প্যাট্রিকের মালডোনের উপর ক্ষোভ আরও বাড়তে থাকে। সে মালডোনের দিকে শ্যুট করে, পরে বাকিটাও শ্যুট করতে শুরু করে। মালডোনের এক লোক সব জম্বিদেরকে মুক্ত করে দেয়। মালডোন এতে রেগে যায় এবং তাকে শ্যুট করে দেয়। জম্বিরা এক এক করে সবাইকে খেতে শুরু করে। জম্বি সংখ্যা অনেক বেশি হওয়ায় তা কন্ট্রোল করাটাও কষ্টকর হয়ে পড়ে। প্যাট্রিক তার মেয়ে জেনেটের সাথে কিছু সময় কাটানোর জন্য মালডোনের কাছে কিছু সময় চায়, কারণ জেনেটও অলরেডি ইনফেক্টেড ছিল। কিন্তু প্যাট্রিক পিছনে ঘুরলেই মালডোন তার পিঠে গুলি করে দেয়। পরে প্যাট্রিকও তার হিডেন গান বের করে মালডোনকে গুলি করে। এরপর সার্জ টম্বয় আর বয় সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর জেনেট দেখে যে তার বোন ঘোড়ার মাংস খাচ্ছে, মানে জম্বিরা হিউম্যান প্লেস ছাড়াও সার্ভাইভ করতে পারবে। জেনেট কথাটি সার্জকে জানানোর জন্য ছুটে যায়, কিন্তু কিছু বলে ওঠার আগেই প্যাট্রিক তাকে পেছন থেকে এসে গুলি করে, যাতে সে আর জম্বিতে কনভার্ট হয়ে না যায়। প্যাট্রিকও পরে মারা যায়। সার্জ টম্বয় আর ছেলেটি কেবল সার্ভাইভ করেছিল আইল্যান্ডটিতে। তারা একটি বোটে করে প্লাম আইল্যান্ড ত্যাগ করে। আইল্যান্ডটিতে তখন জম্বিরা অন্য প্রাণীদের মাংস খেয়ে সার্ভাইভ করতে থাকে। সো বন্ধুরা, এই ছিল সার্ভাইভাল অফ দ্য ডেড মুভিটির গল্প, যেখানে মৃতরা সার্ভাইভ করা শিখতে শুরু করেছে আর জীবিতরা সার্ভাইভ করার নতুন নতুন ওয়ে খুঁজছে। স্টোরিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। এই ধরনের আরও মজা মজা মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথে থাকুন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শীঘ্রই আসছি নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। অ্যান্ড টিল দেন, গুড বাই।